চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ভোটের লড়াই কেমন জমবে বলে মনে হচ্ছে? জয়দ, আজকে সারাদিনই চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ডের সংবাদ সংগ্রহ করছি আমি, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এরই মধ্যে প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিএনপির ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ভিন্ন অবস্থা দেখছি। বিএনপি নেতাকর্মীরা রয়েছেন আমার সঙ্গে, আমি তাদের কাছেই জানবো কেন তারা আসলে মাঠে নামতে পারছেন না, কিংবা কেন তারা এখনও পরিকল্পনা কী রয়েছে তাদের, একটু জানতে চাই আপনাদের কাছে। এখনও আপনাদেরকে খুব একটি মাঠে দেখা যাচ্ছে না চার আসনের, কেন এই অবস্থা? সীতাকুণ্ডের প্রতিটি অঞ্চলে প্রতিটা মুহূর্তে পুলিশি অভিযান, যার কারণে আমাদের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারতেছে না, মামলা নেই তারপরে ঘরে থাকতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য দোকান থেকে তুলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন পুরনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, বলতেছে তো আইনশৃঙ্খলা বাহিনী ইসির আন্ডারে, কিন্তু ইসির আন্ডারে হলেও আমি তো মনে করি ইসি শেখ হাসিনার চেয়েও বেশি আওয়ামী লীগ হয়ে গেছে বর্তমানে, যার কারণে আমরা আমাদের কৌশলে আমরা প্রতীক বরাদ্দের পরেই আমরা নির্বাচনে পূর্ণাঙ্গ রূপে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আরও কয়েকজন নেতাকর্মী রয়েছে, আমি একটু লায়লা আসলাম চৌধুরী যিনি প্রার্থী তার ভাই রয়েছেন আমার সঙ্গে, আমি তার সাথে সংক্ষেপে একটু জানতে চাই। আসলাম চৌধুরী তো কারাগারে রয়েছেন, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই কি অবস্থা এখন আপনাদের সীতাকুণ্ড চার আসনে, চট্টগ্রাম চার আসনে? আসলাম চৌধুরী আমাদের দীর্ঘ আড়াই বছরের উপরে কারাবন্দী অবস্থায় আছেন, আর উনি নির্বাচনে নমিশন পেপার সাবমিট করছেন, চট্টগ্রামের রিটার্নিং অফিসার এটা বাতিল করছে, আমাদের প্রার্থী আমরা। সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভোটের লড়াইয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে।